কি বন্ধুরা, ভিডিওটা দেখে কি কিছু বুঝতে পারছো? কোথাকার ভিডিও তো বুঝে যাবে, বুঝে যাবে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের, আর বুঝেও যাবে আমি কোথায় এসেছি। এই তো বুঝে গেছো। তো আমরা চলে আসলাম আজকে মামার বাড়িতে, তো সানডেটা কিছুটা হলেও স্পেশাল করতে, কিন্তু চেয়েছিলাম তো খুবই স্পেশাল করতে, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওই শেষ করতে পারিনি, তো আর স্পেশাল কী করে করব। তো যাই হোক, এদিকে বাড়ির সব কাজকর্ম করে চলে আসলাম, দিদিভাইরা এসেছে, তো ওরা আগেই চলে এসেছিল, তা আমি ওইদিকে ছেলেকে খাইয়ে নিয়ে চলে আসলাম। তো দেখো, ওই যে দৌড়চ্ছেও সোজা একদম পুকুর পাড়ে, তো দেখতেই পারবে, ওই দেখো কেন এসেছি পুকুর পাড়ে, সব কিছুই জানতে পারবে আস্তে আস্তে, দেখতে থাকো তোমরা। তো গলার অবস্থা খুবই খারাপ, তো মানে শরীর ঠিক হয়েছে কিন্তু গলা ঠিক হয়নি, আর এদিকে দেখতে পারছো মাথায় চিপচিপে করে তেল দিয়েছি, শ্যাম্পু করার মতো সময় হয়নি, তাই মুখটা এরকম লাগছে, আর প্রচণ্ড রোদ পড়ছে গায়ে। তো ভাবলাম যে না, আর সবাই ছিল ওখানে, সেরকম কথা বলার ইচ্ছেও ছিল না, তাই ভিডিওই করলাম। তো দেখতেই পাচ্ছো মামা ভাগনা মিলে সাঁতার কাটছে, তো সত্যি কথা ভাগনাকে সাঁতার শেখানো হচ্ছে এখানে। তো ওখানে তো ওদের ওখানে তো সেরকম নেই, শহর এলাকা যেহেতু ওরা যেখানে থাকে, তো এইখানে এসেই মামার বাড়িতে এসেই সাঁতারটা শিখতে পারে। তো এখন তো দেখতে পাচ্ছ পুকুরে মাত্র দুজন, কিছুক্ষণ পরে দেখতে পারবে পুকুর পুরো ভরে গেছে, শুধুমাত্র আমি আর আমার ছেলে দর্শক হিসাবে বসেছিলাম আর দারুণ মজা নিচ্ছিলাম। আর এদিকে দেখো, টাটকা টাটকা মাছ ধরে এনেছে দেওর দুটো মাত্রই, তো সেরকম অনেকটাই দূরে ছিল, তো তাই আর সেভাবে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, মারার মানে মাছটা মেরে নিয়ে আসার পরেই তোমাদের দেখাচ্ছি, মাছ তো মরেইনি, দেখো জ্যান্ত আছে এখনও। তো দারুণ, একদম দারুণ আজকের দিনটা, সত্যি মানে কি বলবো, এখন থেকে তো খুবই ভালো লাগছিল, আমরা সবাই খুব মজা করেছি, আর ওদেরকে এভাবে জলে নামতে দেখে তো আমারও খুব ইচ্ছে করছিল নামতে। তো শুধুমাত্র ইচ্ছে করলে তো আর হবে না, উপায় নেই বন্ধুরা নামার মতন, কারণ শরীরের যে অবস্থা আর ছেলেটা যেহেতু আছে, তো হইছে থাকলেও সত্যি নামার কোনো উপায় নেই। আর আমার বর কিন্তু সাঁতার জানে না, তার জন্য সামনাসামনি ছিল, আমিও যদিও জানি না, তবুও মজা তো সবাই মিলেই করতে ভালো লাগে, বলো। তো আজকে আমাদের প্ল্যান ছিল এরকম সাঁতার কাটা দেখা, আর সবশেষে সবাই মিলে একসাথে বসে জাম্বুরা মাখা খাওয়া, কিন্তু শেষ পর্যন্ত আমার সেটাই আর কপালে জুটলো না, এই সাঁতার দেখাটাই আমার মানে কাছে ছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দারুণ মজা হয়েছে এই সাঁতার কাটা দেখে, গ্রামের পুকুরে সবাই মিলে একসাথে সাঁতার কাটা। তো এবার সাঁতার কাটা কমপ্লিট, চলে আসলাম এবার মামির মানে মামার বাড়িতে। তো এই দেখো মামিদের ফুলকপি ক্ষেত এখন সবে মাত্র শুরু হয়েছে, ছোট্ট ছোট্ট গাছ, আর কদিন পরে দেখতে পারবে একদম মানে বড় বড় ফুলকপি হয়ে গেছে, আর চারপাশটা সবুজে সবুজ। অনেক দিন পরে আমি মামার বাড়িতে আসলাম, অনেক দিন। কি সুন্দর দেখো করলা গাছ, হাটের মতো। এই দেখো, এই দেখো, এই সাইড দিয়ে এসো বাবা, খাটের মতো করে দিয়েছে। এতক্ষণ তো ভয়ে দিয়ে সব কিছু শুনলে, তো এখন সামনে এসেই বলছি, কারণ কেন গলার আওয়াজ প্রচণ্ড খারাপ, তার জন্য ঠিকভাবে কথা বলতে পারছি না। তো আজকে সত্যি বিকেলটা, আবার বিকেল তো না, রবিবারটা যে এত সুন্দর কাটবে হঠাৎ করেই আসা। তো চলো দেখতে থাকো, তোমাদের আরও সুন্দর সুন্দর দিন শেয়ার করব। তো ভাবলাম যে দাঁড়িয়ে আছি যখন একটু কথা বলি, তাই কথা বলো। একদম রোদে দেখো কালো হয়ে গেছে মুখ চোখ, অবশ্য ভালো লাগছে এই রোদটা। পারবে, সরো, আমি ঠিক করে দিই, সরো সরো, এই যে পড়ো। ওই ভিতরে ঢুকেছে, ওই পাশের ওগুলো বেগুন, আরও করলা, এদিকে ধান, এদিকেও করলা, এপাশে ধান, যত দূর তাকাবে শুধু সবুজ আর সবুজ। তো বন্ধুরা, এই পর্যন্ত তো সবই ঠিক ছিল, এতক্ষণ ভিডিও তো আমি নিজে হাতেই করছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখন থেকে আমার হাতে আর আমার ফোনই নেই, তো মাঝে যদিও একবার পাবো, কিন্তু এই ভিডিওগুলো আমার বর করে দিয়েছে, কারণ আমি ওখানে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি। তো আমরা সত্যিই জানতাম না, আমরা তো গেছিলাম শুধুমাত্র সাঁতার মানে দেখতে আর জাম্বুরা মাখা খেতে, কিন্তু ওখানে মামিদের বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন চলে এসেছে, তো তাদের সাথেও গল্প গুজব করতে হচ্ছে, এদিকে আবার রান্নাবাড়িও মামি একা পারবে না,
তো সেইভাবে মামিকে মানে ছেড়ে কি করে আসি বলো, তো ওখানেই আমরা লেগে পড়েছি। তো যাই হোক, ভিডিওটা যখন শুরু করেছি তোমাদের সাথে তো কিছু না কিছু শেয়ার করতেই হয়, তাই ওকে বললাম যে না তুমি একটুখানি ভিডিও করো, পরে আমি বন্ধুদের সবকিছু বুঝিয়ে বলবো। হ্যাঁ, ইস, তো বন্ধুরা আমি তো এসেছিলাম এখানে জাম্বুর খাওয়ার, মানে জাম্বুর পার্টি করার জন্য। তো যাই হোক, হ্যাঁ, জাম্বুরা পার্টি করার জন্যই এসেছিলাম। তো আজকে মনে হয় আমার কপালে নেই এই জাম্বুরা পার্টি, তো দেখাচ্ছি তোমাদের কি করে কি করছে। আমাকে একটুখানি ঘরেই যেতে হচ্ছে, কারণ আত্মীয় স্বজন এসেছে, তো রান্নাবাড়িরও করার ব্যাপার, দিদি ভাই রান্না করছে, আমাকে একটু হেল্প করতে হবে। তো সেই প্ল্যানটা তো ছিল না, আমরা এসেছিলাম পার্টি করব চলে যাব, তাই না? পার্টি করব চলে যাব, কিন্তু সেটা আর হলো না। এখন আমাকে আবার রান্নাঘরে ঢুকতে হবে। তারাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই জায়গাটা, দেখিয়ে দিয়ে তারপরে আমি যাচ্ছি রান্নাঘরে। এই দেখো সব কিছু দিয়ে দিয়েছে। আমি হলুদ দিয়ে কোনোদিনও খাইনি জাম্বুরা মাখা, তো মামি বললো যে না হলুদ দিয়ে খেলে নাকি ডায়রিয়া হবে না। আর লঙ্কা বেশি আনতে পারলাম না, কারণ মাসি বললো যে ত্বকে বেশি লঙ্কা খায় না, এর জন্য লঙ্কা আনতে পারলাম না। তো এই যে ভাই ছুলছে এগুলো, এই যে আছে দুজন, ওনার তো আজকে ঘুম হলো না, বেশ মজা হলো, খেয়ে দিয়ে চলে এসেছে। আর আরেকজন পাগল ওই যে ওখানে লাইভ করছে, করুক, আমার আজকে মিস হয়ে গেল, মানে এত সুন্দর দিনটা আমি মনে হয় মিস করে ফেললাম। যাই হোক, ওরা করতে থাকুক, ফাঁকা দিয়ে আসবো, ওখানেও যেতে হবে মামি বলছে, কারণ এসেছে যখন মানে যখন ওরা, তো ওদিকে একটু হেল্প করতে হবে। তো যাই, ওগুলোই করি, ওরা এগুলো করুক, পরে আসবো। জল পড়ছে গো জিভ দিয়ে, কার, তো তোমাদের যদি কারো জল পড়ে থাকে চলে আসো, আমার তো শুরু হয়ে গেছে পড়া। যাই হোক, করুক সবাই, আমি যাই রান্নাঘরে। তো এই দেখো, এডিট করতে বসেও আমার সত্যি লোভ হচ্ছে দেখে, আমি সত্যি মানে খেতেই পারিনি। এটা খাওয়ার আশাতেই এত তাড়াহুড়ো করে ছেলেকে ঘুম না পাড়িয়ে নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে যে আটকে যাব ওইভাবে সত্যি ভাবিনি। মানে মামার বাড়িতে আনন্দ করতে এসে সেটাই আজকে মাটি হয়ে গেল। তো যাই হোক, ওরা আনন্দ করলো, এটাই অনেক, আমার আরেকদিন হবে, কারণ এদিকে আবার মামিকেও হেল্প করতে হচ্ছে, না হলে খুব সমস্যা হয়ে গেছিলো। কিন্তু সেখানে তার ফোনটা আমি নিয়ে যেতে পারিনি, তাই তোমাদের সাথে আর সেই সিচুয়েশনটা শেয়ার করতে পারিনি। তো ও লাস্ট পর্যন্ত এতটা মানে এতটুকুই ভিডিও করে দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, জাম্বুরা মাখা খাওয়া না হোক, অন্তত পক্ষে সাঁতার দেখা, মানে ওই সময়টা আমরা দারুণ মজা করেছি। তো চলো বন্ধুরা, আজকে রবিবারের একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো কত কিছু দিয়ে মাখা হচ্ছে জাম্বুরা মাখা। তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, ভালো থেকো সবাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।